একদম হিরো লাগছে। হ্যাঁ এসছে, খুব ভালো লাগছে মা। হ্যাঁ কি করছো? ও আচ্ছা ঠিক আছে, লাঞ্চ করে নেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। এই কোথায় চলে যাচ্ছিস? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। আমি প্রিয়া তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো দেখলেই আমরা সমস্ত, মানে আমরা সমস্ত বলছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর মা বুনো ওই বাড়ির থেকে এসছে, টোটো কাকু, ওই টোটো কাকুর সাথেই যাব আমরা। আর গাড়িতে যেতাম কিন্তু গাড়িতে যেতে পারবো না সোনার জন্য, ওর জন্য আমরা যাব টোটোতে করে। তো মারা চলে এসছে, প্রায় 15 মিনিট হয়ে গেল। তারপরে বুনু এসে আবার শাশুড়ি মাকে একটু শাড়ি টাড়ি পরিয়ে দিল, আর আমি আর সোনা মিলে একটু গোছাগাছি করে নিলাম, এখন বেরোবো। তো চলো বেরোই, আর তোমরা দেখতে থাকো এই যে বুনু। তো চলো, আশা করি খুব ভালো লাগবে, তোমাদেরকে সমস্তটা শেয়ার করব, যতটা সম্ভব শেয়ার করব। তো চলো বেরোই, আর বাবাকে এখন আপাতত তালা দিয়ে রেখে যাব, চাবিটা অরিন্দমের কাছে দিয়ে যাব। অরিন্দম আধ ঘন্টার মধ্যে বললো বাড়িতে ঢুকে যাবে, কারণ আজকে ওর ভীষণই চাপ। আজকে আবার আরেকটা, মানে বিরিয়ানির দোকানে আরেকটা নতুন আইটেম বাড়ানো হচ্ছে, তার জন্য আবার নতুন একটা রাঁধুনি এসছে। তো আজকের দিনেই এসছে, আর আজকের দিনেই আমরা যাচ্ছি। আগের থেকে যদি জানা থাকতো তাহলে হয়তো যেতাম না এত আগে আগে। আর ওই যে দেখো, সোনাটাও এদিকে গিয়ে দুষ্টামি করছে, টোটোর মধ্যে উঠে গিয়ে দুষ্টামি করছে। কি করছো, উঠে পড়েছো? এই যে দেখো, এখান থেকে মুখ বার করে রেডি। এইগুলো মার গিফট, এগুলো, এই যে মা এগুলো তোরই বোনের জন্য গিফট নিয়েছে এর মধ্যে করে। ওই যে দাদুর সাথে আবার আলাপ আলোচনা হচ্ছে, ওই দেখো আবার গলা জড়িয়ে ধরে দেয়। দেখি, বাহ ভালোই তো মানিয়েছে দাদু, দাদু আর নাতিকে। এই টোটোতে শুয়ে শুয়ে কে যায় রে? শুয়ে শুয়ে যাবি? উঠে যাও বাবা, ওঠো। আচ্ছা বসবি, আমি যাব না, তোমরা যাও। হ্যাঁ বাবা আসতে, না আমি যাব না, টাটা বাবান। পাশরও পাশরও আমি উঠে যাই, আমি যাব তো না, চলে যাব। তাহলে ঠিক করে বসো, বসো। পাশরাও ও বাবা মাথা দিয়ে। আচ্ছা ওই সেন্টারটা চলতে যাই, তারপরে এই পাটা আমি নিয়ে নেব, মা মাথাটা। চলো যাওয়া যাক বলছে, যাওয়া যাক, চলো যাওয়া যাক। এখন আবার টোটো কাকুকে পাঠিয়েছি মিষ্টি আনতে, বললাম যে জয়নগরের মোয়ানিতে, কারণ এমনি মিষ্টি তো আমরা সচরাচর সবাই খেয়েই থাকি, কিন্তু জয়নগরের মোয়াটা একটু স্পেশাল, আমার খুব ভালো লাগে ওর জন্যই। আর মা বলছিল আমাকে গিয়ে নিয়ে আসতে, আমার সাথে আবার সোনাও বায়না করছিল, ওর জন্য বললাম কাকুকে গিয়ে নিয়ে আসতে। আর সোনা দেখো আমাকে আজবায়ন খাওয়াচ্ছে, ওর বমি পাচ্ছে, টোটোতেও বমি পাচ্ছে, যার কারণে আমরা গাড়িতে যেতে পারলাম না ওর বমি হয় বলে। এখন আবার আজবায়ন খাওয়াচ্ছে, মা খাও তাহলে বমি হবে না।
রাস্তার দুধারে দেখো কি দারুণ মাঠ, খুব ভালো লাগছিল দেখতে। আর এই স্কুলটাতে আমি মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলাম। দেখো তো কে ভাঙা রাস্তায় একবারে ঝনঝন করতে করতে যাচ্ছি। আমরা মাঝ রাস্তা অবধি চলে এসেছি, দিয়ে হাঁপিয়ে গেছি, রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়া বলতে টোটো দাদু গেছে, টোটো কাকু গেছে ওই পাশে একজনের সাথে দেখা করতে। ওই সাইডে দেখা করতে গেছে একজনের সাথে, ওই কারণে আমরা একটু রেস্টে বসে আছি এখানে। আর সোনা এদিকে পা ঝুলিয়ে রিল্যাক্সে বসে আছে, ও ভাবছে কখন নামবো। দেখো এখানে ঘুমিয়ে পড়ছে, একবার ঠাম্মুর কোলে, একবার দিদুনের কোলে, এরকম করে মাথা রেখে রেখে ঘুমিয়ে পড়ছে। বাবা বাবা লেগে যাবে বাবা, দেখো কি অবস্থা, দেখো এখানে শুয়ে পড়েছে। এটা বালিশ বিছানা। কাকু কাকু গাড়ি আসছে, কাকু গাড়ি আসছে, কাকু কাকু গাড়ি। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি, আর রাস্তায় আস্তে আস্তে ভীষণ মজা হয়েছে, সবাই মিলে হই হই করতে করতে এসেছি। আর ঢোকার মুখেই বনুকে ফোন করেছিলাম, দেখো সবাই মিলে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো বনু তো সকাল থেকে বারবার করে ফোন করে যাচ্ছে, মেসেজ করছে যে দিদিভাই কখন আসছো। আসলে আমাদের আসার কথা ছিল না বিকেলবেলা, কিন্তু কিছুতেই শুনলো না যে না সকাল সকাল আসতে হবে, আর আসলে কিন্তু বাড়ির সবাই মিলে আসতে হবে, আর আসলে আমি নিজের হাতে রান্নাবান্না করে তোমাদেরকে খাওয়াবো। তো কিছুই শুনলো না, মানে কিছুতেই শুনলো না আমাদের, মানে সকালে আসার কোনো প্ল্যান ছিল না। তো যদিও এখন দুটো বাজতে চলছে, এর আগে আসতেই পারলাম না কারণ শ্বশুরমশাই বাড়িতে অসুস্থ, শ্বশুরমশাইকে খাইয়ে টাইয়ে তারপরে বেরোতে হয়েছে। মানে আমি খাওয়াইনি, শাশুড়িমাই খাইয়েছে, কিন্তু মানে শ্বশুরমশাইকে ফেলে তো ওইভাবে চলে আসা যায় না। তারপরে অরিন্দমেরও আজকে ভীষণই কাজে ব্যস্ততা ওর। তো যাই হোক আমরা পৌঁছে গেছি, আর সোনা দেখো এখানে বনুদের ঠাকুর মন্দিরে এসে দেখেই খুব খুশি, প্রণাম করছে। ও তো ঠাকুর ভীষণ ভক্ত, আর যারা বনুর তো ব্লগ দেখো প্রতিনিয়ত তারা তো জানোই যে বনুদের একটা মন্দির রয়েছে, তো সেখানেই সোনা খুবই খুশি হয়েছে দেখে, ঠাকুর দেখে। এ বাবা আরে বনুর কি অবস্থা দেখো, সোনা এখন ভাবছে যে আমার খালি বাড়িটাই কার হয়, তো লোকজন চলে এলো। আপেল নিয়ে বসে গেছে ঘাটের উপর,
ওটা তুই, ওটা তোর জমজ ভাই। আমরা এদিকে গল্পে ব্যস্ত, আর ওইদিকে বোন খাবার বাড়তে গেছে আমাদের জন্য। বারবার করে বারণ করেছিলাম যে ছোট্ট সোনাকে নিয়ে এত অ্যারেঞ্জমেন্ট করার কোনো দরকার নেই, কিছুতেই শুনলো না তো শুনলোই না। তো মানে ভীষণই ভালো লাগছে যে নিজের রক্তের সম্পর্কের মানুষও এইভাবে আপ্যায়ন করে বাড়িতে এখন ডাকে না, মানে ভয় পায়, বাড়িতে যেতে বলতেই ভয় পায়। তো আপ্যায়ন তো দূরে থাক। আর এদিকে বোনও তো একা হাতে সমস্তটা করছে, অবশ্য একা হাতে বললে ভুল হবে, ভাইও অনেক হেল্প করছে, মানে ভাইয়ের তো মানে তুলনাই হয় না, মানে এতটাই ভালো হাজবেন্ড হিসাবে, ভীষণ ভালো। সুন্দর পাখি, এটা তো চিনি বোনের পাখি, দেখেছ কি সুন্দর। আর এদিকে দেখো বনু কত অ্যারেঞ্জমেন্ট করেছে। তো মেনুগুলো আমি একটু বলে দিই, কারণ দূর থেকে তো তোমরা অত ভালো করে বুঝতে পারছো না। তো মেনু ছিল ভাত, মসুর ডাল, বেগুন ভাজা, ইলিশ মাছের ভাপা করেছিল, আর গলদা চিংড়ি ছিল, মালাইকারি করেছিল বনু, খুব সুন্দর হয়েছিল খেতে, আমার ভীষণ ভালো লেগেছে মালাইকারিটা। আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু, মানে আমি বারবার করে বারণ করেছিলাম যে বনু বাচ্চা নিয়ে এত কিছু একদম করতে হবে না, একদম সিম্পলের মধ্যে করবে। আরও মানে মাংস করতো, কিন্তু আমি বলেছিলাম দুই মাই মাংস খায় না, ওর জন্য মাংসটাকে বাদ দিতে পেরেছে, না হলে এর মধ্যে আবার ওটাকেও জুড়ে দিত। তো আমরা দেখো খেতে বসে গেছি, আর আমরা নিচে বসেছি, আর বনুদের এখানে টেবিলটা উঠিয়ে রেখেছে, কারণ চিনি সোনা তো এখানে একটু হাত পা ছড়িয়ে খেলা টেলা করে, তো যার কারণে মানে টেবিলটাকে সরিয়ে রেখেছে। দুই মা তো নিচে বসতে পারে না, ওর জন্য মারা সোফায় বসে চেয়ারে করে খাচ্ছে। হাই হাই, ও হচ্ছে ওই বুনুর স্নান করার বাথটাবটা, ওর মধ্যে বসে আছে। দেখেছি মাম্মা কি করছো, তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন আমরা সবাই মিলে একটু গল্প স্বল্প করবো। আর তো ভিডিওটা আর বড় করছি না, এর পরের অংশটুকু তোমরা আবার পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল এর পরের অংশের ভিডিও সঙ্গে নিয়ে। তো টাটা। আজকে কাটানো কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।